বলা যায় না কত স্যালারি আমাদের যারা আসবে, আড়াইশোর মতো, 250 রিয়ালের প্রায় আমাদের দেশের 60-70 হাজার টাকার মতো। সালাম আলাইকুম, এটা আমাদের রুহুল ভাইয়ের গোল্ডের দোকান গালপুর। রুহুল ভাই এখানে চাকরি করে, আমাদের ফার্সি ব্যাসলেট কিনতে আমার ভাইয়ের জন্য। রুহুল ভাই থেকে কিনলাম, রুহুল ভাই মানিকগঞ্জ বাড়ি, আমার শ্বশুর বাড়ি এলাকার লোক। এখন বিজনেসের অবস্থা তেমন একটা ভালো না, ওমানের গোল্ডের দোকানগুলি এরকমই থাকে। এখান থেকে আমরা গোল্ড কিনি, এটা রুইতে গাল গোল্ড। ওনাদের অনেকগুলি ব্রাঞ্চ আছে এখানে, অনেক বড় কোম্পানি। এখানে সব আমাদের বাংলাদেশের মানুষই, আমাদের দেশের রুহুল ভাই আরো লোকজন আছে ওনাদের স্টাফ। তো মানুষের পকেটে পয়সা নেই, যার কারণে এখন স্বর্ণ কিনতে পারে না। একসময় তো আমরা অনেক স্বর্ণ কিনছি আর কি। মানে গোল্ড কিনতে চাইলে রুহুল ভাইয়ের দোকানে এসে পড়বেন। এটা রুইতে, রুইতে যে গোল্ড শপ, এই মালবার গোল্ডের সাথে গালপুর। আমি বাইরের ছবিটাও দিয়ে দিচ্ছি। রুহুল ভাই এখানে কতদিন যাবৎ আছেন আপনি? এখানে আছি 7 বছর। 7 বছর? জি ভাই। ও মানে আসছি কি আপনি গোল্ডের দোকানে চাকরি লাগছেন না অন্য কিছু করছেন আগে? ফার্স্ট টাইম আসছিলাম, আসার পর টেইলারিং কাজ করছি। ঢোকার পরে অভিজ্ঞতা নিয়েছেন বিক্রি? ঢোকার সাথে সাথে কি স্যালারি শুরু হয়ে গেছিল না? সময় এক মাস ওরা ট্রেনিং এ রাখছে আর কি। মোটামুটি কেমন স্যালারি বলবে এই জায়গায়? মোটামুটি আছে আলহামদুলিল্লাহ। বলা যায় না কত স্যালারি আমাদের যারা আসবে, 250 রিয়ালের প্রায় আমাদের দেশের 60-70 হাজার টাকার মতো স্যালারি রুহুল ভাইয়ের এই জায়গায়। এরকম যদি চাকরি নিয়ে আসা যায় তাইলে আর কি ভালো, ফ্রি বিষয়ে। তাই আমরা রাস্তা রাস্তায় ঘুরি, এরকম যদি কোনো দোকান, কোনো শপ, কোনো রিলেটিভের মাধ্যমে যদি আসতে পারেন তাহলে কিন্তু ওমান অনেক ভালো। যেমন রুহুল ভাই আছে এখানে, খুব ভালো অবস্থায় আছে। এগুলো দেখে আসলে অনেক ভালো লাগে, এগুলো আমাদের দেশের গর্ব। রুহুল ভাইয়ের মতো যারা আছে আমাদের প্রবাসী, আমাদের দেশকে উজ্জ্বল করে ওনারা প্রবাসের মাটিতে বসবাস করতেছে। লক্ষ লক্ষ টাকা রেমিটেন্স পাঠাচ্ছে আমাদের জন্য। দোয়া করবেন রুহুল ভাইয়ের মতো যারা আছে এই দেশে সবার জন্য। আসেন মানে ওনে আসলে কোনো সমস্যা নাই, ফ্রি বিষয়ে কেউ আসবেন না। অবশ্যই এরকম কোনো প্রতিষ্ঠানে এগ্রিমেন্ট করে কাজ নিয়ে কনফার্ম হয়ে ভালো যে দালাল অথবা যে আত্মীয়ের মাধ্যমে আসবেন, ওনার সাথে ভালো করে কনফার্ম হয়ে নেবেন সব কিছু। সব কিছু কনফার্ম হয়ে তারপরে আসবেন। এবং এমন কিছু সিকিউরিটি রাখবেন দেশে, যে এখানে আসে যদি কোনো উল্টাপাল্টা করে কাজ ঠিক মতো না দেয় যেন দেশে ধরতে পারেন, বিচার সাদেশ করতে পারেন, এরকম ব্যবস্থা করে আসবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। রবিবার জন্য দোয়া করবেন সবাই। সালামু আলাইকুম।